যে কালুদার বাড়ি এই দুটো পায়রা সেল আছে, আরো কিছু পায়রা গিরিবার সেল আছে, তো সেগুলোরই স্টক করাবো। তো প্রথমে মাত নর পায়রা স্টক করাচ্ছি। এই যে নরের আইস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি চোখের, একদম চোখ দেখে মনে হচ্ছে চোখে কথা বলছে। এই যে পায়রা ফেদার, এই যে পায়রার দুম একদম বন্ধ লেজের পায়রা, আর এই যে পায়রার পাঞ্জা, ফেস অফ বিউটি দেখুন। চল মাদা পায়রার শক করা। এই যে মাদা পায়রার চোখের কোয়ালিটি দেখুন, একদম সেট সেট করে জোড়া দেওয়া আছে। তো যে বন্ধুদের পায়রা পছন্দ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে, নাহলে পায়রা বেশি দিন থাকে না, সেল হয়ে যায়। আর দাদার নম্বর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবে দাদার সাথে। এই যে পায়রা ফেদার, এই দুম, আর ফেস অফ বিউটি দেখুন। চলুন পায়রা দুটো ছেড়ে দেখা যাক। খুবই সুন্দর কোয়ালিটি পায়রা স্ট্যান্ডিং। আর বন্ধুরা, এখনো যারা এখনো সাবস্ক্রাইব লাইক যারা এখনো করোনি, তো সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও, যেসব বন্ধুরা দাদারা যারা আমার ভিডিও দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে ভিডিও, আর কেমন কি ভিডিও বানালে যে ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা নর আছে, এটা মাদা আছে, চলো নর পারে শক করা যাক। এই যে নর আইস কোয়ালিটি দেখুন, এই যে নর ফেদার, একদম এই যে পায়রার ফেস অফ বিউটি, এই যে মাদার আইস কোয়ালিটি দেখুন। ক্যাচ করা আছে মাদার, ব্রিডার পায়রা তো, এই যে একদম, এই যে পায়রা ফেস অফ। চল পা দুটো ছেড়ে শক করা যাক। স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটো। তো এই সমস্ত পায়রাগুলো সবই সেলের জন্য রেখেছে দাদা, তো জলদি কন্ট্যাক্ট করো তার সাথে। চল নর আইস কোয়ালিটি দেখুন একবার, এই যে নর ফেদার, এই যে পায়রার দুম, চলো পায়রা ছেড়ে শক করা যাক। স্ট্যান্ডিং দেখুন পায়রা, একজোড়া বাচ্চা আছে, তো বাচ্চাও ছেলের জন্য আছে, তো বাচ্চাদেরও শক করো। প্রথমে নর বাচ্চাটা শক করা যাক। এই যে ফেরত দেখুন নর বাচ্চা,
একদম চলো নেক্সট বাচ্চা সফল এই যে নেক্সট বাচ্চার হাই স্কুল এটি দেখুন ফেদা চলুন বাচ্চা তো স্ট্যান্ডিং দেখা যাক স্ট্যান্ডিং দেখুন বাচ্চা তো যে বন্ধুদের পায়রা পছন্দ হবে তো তার সঙ্গে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন পায়রা আছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগছে ভিডিও পায়রা কেমন লাগলো তো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতো এইটুকুই ভিডিও নেক্সট আবার অন্য কারোর বাড়িতে দেখতে পাবেন।